হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব গদ্য ও প্রবন্ধ সাহিত্যে জগদীশ চন্দ্র বসু। তো প্রথমে আমরা জগদীশ চন্দ্র বসু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেব এবং তারপর এখান থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি জেনে নেব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো শুরু করা যাক। জগদীশ চন্দ্র বসু একজন বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন। ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা জগদীশ চন্দ্র বসুর হাত ধরেই বলে মনে করা হয়। তাকে রেডিও বিজ্ঞানের জনকও বলা হয়। জন্ম ও বংশ পরিচয়। জগদীশ চন্দ্র বসু 1858 সালের 30শে নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের রাড়িখাল গ্রামে তার পরিবারের প্রকৃত বাসস্থান ছিল। তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। পূর্বে ভগবান চন্দ্র বসু 1853 থেকে 1858 সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মাতা বামা সুন্দরী দেবী। স্ত্রী অবলা বসু ছিলেন একজন প্রখ্যাত নারীবাদী ও সমাজকর্মী। শিক্ষা জীবন। জগদীশ চন্দ্র প্রথমে তার পিতার স্কুল ময়মনসিংহ জেলা স্কুলেই ভর্তি হন। বাংলা স্কুলে ভর্তি করানোর ব্যাপারে তার পিতার নিজস্ব যুক্তি ছিল, ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলেমেয়েদের মাতৃভাষা আয়ত্ত করা দরকার। 1875 সালে 16 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন জগদীশ চন্দ্র বসু। পরবর্তীতে তিনি কলকাতার হেয়ার স্কুল থেকেই পড়াশোনা করেন। 1879 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। 1880 সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের জন্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিলেও অসুস্থতার কারণে বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। কর্মজীবন। 1885 খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু ভারতে ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক রূপে নিযুক্ত হন, কিন্তু বৈষম্যমূলক বেতনের প্রতিবাদ করেন তিনি। পরে ইংরেজ শাসক এই বৈষম্য তুলে দিতে বাধ্য হন। প্রেসিডেন্সি কলেজে গবেষণার কোনো রকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় 24 বর্গফুটের একটি ছোট ঘরে তাকে গবেষণার কাজ চালিয়ে যেতে হতো। কৃতি ছাত্র ও গুণী অধ্যাপক জগদীশ চন্দ্র বসু ইতালির বিজ্ঞানী মার্কনিকে সঙ্গে নিয়ে বেতার তরঙ্গের উপর প্রথম কাজ করেন, কিন্তু সম্মান জোটে মার্কনির কপালে। তবে তার বার্তা প্রেরণ সংক্রান্ত ও অন্যান্য গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় 1896 সালে ডিএসসি বা ডক্টর অব সায়েন্স উপাধি দিয়েছিলেন। 1900 সালে তিনি প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনে জড় ও জীবের মধ্যে উত্তেজনায় সাড়া দেবার সমতা নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন। পরবর্তীতে তিনি এই তথ্যের প্রমাণের জন্য বৃক্ষের প্রাণ আছে তা জানানোর জন্য আবিষ্কার করেন কেসকোগ্রাফ যন্ত্র। 1915 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর নেন এবং তার বিজ্ঞানমূলক গবেষণার কাজে তিনি মনোনিবেশ করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি নিজের অর্থে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান গবেষণামূলক কর্মের জন্য 1917 সালে 30শে নভেম্বর তার 59তম জন্মদিনে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। সাহিত্যকর্ম। বাংলা ভাষায় রচনা। জগদীশ চন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হল অব্যক্ত, যেটি 1328 বঙ্গাব্দে তথা 1921 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার দ্বিতীয় বাংলা গ্রন্থ প্রবন্ধাবলী 1933 সালে প্রকাশ, যেখানে 10টি ভ্রমণমূলক প্রবন্ধ রয়েছে এবং অধিকাংশ প্রবন্ধ প্রকাশিত হয়েছে মুকুল পত্রিকায়। তার ইংরেজি ভাষায় রচনাগুলির মধ্যে রয়েছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং 1902 সালে প্রকাশ, এটি তার প্রথম গ্রন্থ। এরপর রয়েছে প্ল্যান রেসপন্সেস অ্যাজ এ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশনস 1906 সালে প্রকাশ। এরপর রয়েছে
কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি 1907, ফিজিওলজি অব দ্য এজেন্ট অব স্যাপ 1923, ফিজিওলজি অব ফটোসিনথেসিস 1924, নার্ভাস মেকানিজম অব প্ল্যান্টস 1925, কালেক্টেড ফিজিক্যাল পেপার্স 1927, মোটর মেকানিজম অব প্ল্যান্টস 1928, গ্রোথ অ্যান্ড টপিক মুভমেন্ট ইন প্ল্যান্টস 1929। সম্মান ও উপাধি লাভ। 1896 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। 1916 সালে নাইটহুড উপাধি পান। 1920 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 1927 ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের 14তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। 1928 সালে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের সদস্য হিসাবে যোগদান করেন। তিনি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ফেলো, যার বর্তমান নাম ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধু জগদীশচন্দ্র বসুর প্রভাবেই লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বৃক্ষবন্দনা। অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। পরলোক গমন। 1937 খ্রিস্টাব্দে 23 নভেম্বর 78 বছর বয়সে বিহারের গিরিডিতে জগদীশচন্দ্র বসু প্রয়াত হন। এতক্ষণ পর্যন্ত আমরা জগদীশচন্দ্র বসুর জীবনী সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিলাম। এবার এখান থেকে কিছু বাছাই করা, পরীক্ষায় আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি জেনে নেব। প্রথম প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, 1858 সালে 30 নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। 2, জগদীশচন্দ্র বসুর পিতা ও মাতার নাম কি? পিতা ভগবান চন্দ্র বসু এবং মাতা বামাসুন্দরী দেবী। 3, জগদীশচন্দ্র বসুর আত্মপ্রকাশ কিংবা প্রথম রচনা কোনটি? উত্তর, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, 1902 সালে যেটি প্রকাশিত হয়। 4, জগদীশচন্দ্র বসু নাইটহুড উপাধি পান কত সালে? উত্তর, 1916 সালে। 5, জগদীশচন্দ্র বসু লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান কত সালে? উত্তর, 1896 সালে। 6, অব্যক্ত গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর, 1328 বঙ্গাব্দ কিংবা 1921 খ্রিস্টাব্দ। 7, জগদীশচন্দ্র বসু কোন গ্রন্থের জন্য কুন্তলিন পুরস্কার পান? উত্তর, পলাতক তুফান। 8, রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসুকে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করেন? উত্তর, খেয়া। 9, অব্যক্ত গ্রন্থে কতগুলি প্রবন্ধ আছে? উত্তর, 20। 10, জগদীশচন্দ্র বসু অব্যক্ত গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 11, জগদীশচন্দ্র বসুর প্রবন্ধাবলী গ্রন্থটি প্রকাশ করেন কে? উত্তর, শকুন্তলা শাস্ত্রী। 12, প্রবন্ধাবলী গ্রন্থের সহকারী লেখক কে ছিলেন? উত্তর, স্ত্রী অবলা বসু। 13, প্রবন্ধাবলী গ্রন্থের অধিকাংশ রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, মুকুল পত্রিকায়। 14, প্রবন্ধাবলী গ্রন্থে ভ্রমণ বিষয়ক প্রবন্ধ রয়েছে কটি? উত্তর, 10টি। 15, কথাকাব্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসুকে। 16, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর, জগদীশচন্দ্র বসু। 17, জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কত সালে? উত্তর, 1917 সালে। 18, নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হয়, মন্তব্যটি কে করেছেন? উত্তর, জগদীশচন্দ্র বসু। 19, জগদীশচন্দ্র বসুকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করেন কে? উত্তর,
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, 20 নম্বর, অব্যক্ত গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর, 1921 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে। 21 নম্বর, ডক্টর অব সায়েন্স উপাধি পেয়েছিলেন কেন? উত্তর, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আবিষ্কারের জন্য তিনি এই উপাধি পেয়েছিলেন। 22 নম্বর, পলাতক তুফান বৈজ্ঞানিক রহস্য গল্পটির ইংরেজি অনুবাদক কে? উত্তর, বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। 23 নম্বর, বিলাতের নেচার পত্রিকায় জগদীশচন্দ্র বসুর কয়টি প্রবন্ধ প্রকাশিত হয়? উত্তর, 27টি। 24 নম্বর, জগদীশচন্দ্র বসু বিজ্ঞানাচার্য উপাধি পেয়েছিলেন কত সালে? উত্তর, 1914 সালে। 25 নম্বর, নাইটহুড উপাধি পান কত সালে? উত্তর, 1916 সালে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।